আজকের এই পর্বে আমি আপনাদেরকে এমন একটি ব্যবসায়িক আইডিয়া দেখাবো যেখানে আমার পাশে থাকে এমন একটি ছোট্ট মেশিন দিয়ে আপনি 6 থেকে 7 টাকায় প্রোডাক্ট তৈরি করে সেটা মার্কেটে 60 থেকে 70 টাকা খুব অনায়াসে বিক্রি করতে পারবেন। বলতে পারেন এই ব্যবসায় লাভের পরিমাণ প্রায় 10 গুণেরও বেশি। আপনি যদি এই সময় এমন কোনো ব্যবসা করতে চান যেখানে আপনার ব্যবসাটি হবে ইউনিক, সবার চেয়ে আলাদা এবং লাভজনক একটি ফুডের ব্যবসা, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে একটি সয়া মিল্ক মেশিন। এই মেশিনের মাধ্যমে আপনি এই ধরনের সয়াবিনের বীজ থেকে এই ধরনের সয়া মিল্কগুলো তৈরি করতে পারবেন। আমাদের দেশে সয়া মিল্ক একদমই নতুন হলেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, চায়না, বিশ্বের অনেক উন্নত দেশে কিন্তু এই ধরনের সয়া মিল্ক অনেক জনপ্রিয় একটি খাবার। সয়া মিল্ক স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা যদি আপনারা ইন্টারনেটে গুগলে সার্চ করেন সেটা বুঝতে পারবেন। আমাদের দেশে সয়া মিল্ক সুপরিচিত না হওয়ার কারণে আমাদের দেশে খুব কম সংখ্যক লোকই এই ধরনের প্রোডাক্ট উৎপাদন করছে এবং লোকাল মার্কেটে বিক্রি করছে। বাংলাদেশে এমন অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলো অনেক উপকার থাকা সত্ত্বেও কিন্তু আমরা জানি না বিধায় কিন্তু সে ধরনের প্রোডাক্টগুলো মার্কেটে খুব একটা পাওয়া যায় না। বলতে পারেন সয়া মিল্কও সেই রকমই একটি প্রোডাক্ট। আপনি যদি এই সয়া মিল্কের একটি প্রপার মার্কেটিং করতে পারেন আপনি চাইলে কিন্তু খুবই অল্প বিনিয়োগে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এই সয়া মিল্ক তৈরি করার ব্যবসা নিয়ে কথা বলবো যেখানে আপনাদেরকে এই ধরনের একটি ছোট মেশিন দেখাবো যেটির মাধ্যমে আপনি সয়া মিল্ক তৈরি করে আপনি চাইলে বাজারজাত করে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। তাই আজকের ভিডিওটি লম্বা হলেও আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য এই সয়া মিল্ক মেশিন এবং এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানার জন্য। তো চলুন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। তো আপনি যদি এই ধরনের সয়া মিল্ক তৈরি করার ব্যবসা শুরু করতে চান তাহলে এই ব্যবসাটি আপনি দুইভাবে শুরু করতে পারবেন। প্রথমত আপনি চাইলে সয়া মিল্কের ব্যবসা করতে পারবেন, অথবা আপনি চাইলে এই ধরনের বড় সেট আপ ক্রয় করে সয়া মিল্ক পাশাপাশি এভাবে সয়া পনির তৈরি করেও কিন্তু এই সয়া পনিরের ব্যবসা শুরু করতে পারবেন। তো সবার প্রথমে আপনাদেরকে এই ধরনের একটি গ্রাইন্ডার মেশিন প্রয়োজন হবে এই ব্যবসা শুরু করার জন্য। আমাদের স্ক্রিনে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সয়াবিন গ্রাইন্ডার। এই গ্রাইন্ডারের মাধ্যমে আপনি সয়াবিনের বীজ থেকে সয়া দুধগুলো তৈরি করতে পারবেন। তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি এই মেশিনটি দিয়ে আপনারা কী করে সয়া দুধগুলো তৈরি করতে পারবেন এবং তৈরি করার পরের প্রসেসিংগুলো কী হবে। তো এই মেশিনটি চালানোর জন্য আপনাদের যে বাসাবাড়ির 220 বিদ্যুৎ আছে সেই বিদ্যুতে কিন্তু চালাতে পারবেন। আর এটার জন্য কিন্তু বড় কোনো জায়গা নেই, জাস্ট টেবিল সমান ছোটো একটা জায়গার মধ্যে মেশিনটি বসিয়ে আপনি চাইলে এই কার্যক্রমগুলো শুরু করতে পারবেন। তো চলুন আমরা এখন বিদ্যুৎ সংযোগ দিয়ে সরাসরি এটি দিয়ে সয়া মিল্ক তৈরি করি আপনাদের জন্য। আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এটা সয়া মিল্ক মেকিং মেশিন, এটা হচ্ছে ঘন্টা এটা দিয়ে আপনি 40 কেজি পর্যন্ত সয়াবিনের বীজ হচ্ছে গ্রাইন্ড করতে পারবেন। বলে রাখা ভালো এই মেশিনটি দিয়ে হচ্ছে যে শুধু সয়াবিনের বীজগুলো গ্রাইন্ড করে মিল্কটা তৈরি করতে পারবেন। এখানে যে হুইলটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে হচ্ছে যে এটার প্রেশার কম বেশি করা যাবে এবং এটার একদিক দিয়ে হচ্ছে যে মিল্কটা পড়বে এবং এটার পাশে আরেকটা হপার দেওয়া রয়েছে, এই যে আরেকটা হপার, এই হপারটা দিয়ে হচ্ছে যে এটার যে খোসাটা আছে খোসাটা পড়বে। তো আমরা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে পলিথিনের ব্যাগ লাগিয়ে দিচ্ছি যে আউটের যে খোসাটা আছে সেটা যাতে এখানে পড়ে সেটার জন্য আমরা এটা করে দিলাম। এখন হচ্ছে যে আমরা মেশিনটা চালু করব। দেখতে পাচ্ছেন যে আমরা মেশিনটা চালু করলাম। তো এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে আস্তে আস্তে হচ্ছে যে আমাদের সয়াবিনের বীজটা হচ্ছে যে এখানে দিব। আপনারা দেখতে পারলেন আমরা আমাদের যে সয়াবিনের বীজ ছিল সেটা থেকে আমরা কী ধরনের সয়া মিল্ক আপনাদেরকে তৈরি করে দেখালাম। তো দেখতে পাচ্ছেন আমাদের অর্গানিক যে সয়া মিল্কটা আছে সেটা কিন্তু আমরা বাটিতে নিয়ে নিচ্ছি। জাস্ট 1/2 কেজি সয়াবিনের বীজ থেকে আমাদের কী পরিমাণ সয়া মিল্ক হয়েছে সেটা আপনারা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এটার যে অবশিষ্ট খৈলটা আছে সেটা কিন্তু আপনি চাইলে হাঁস মুরগির খাবার, মাছের খাবার, মাছের ডুবন্ত খাবার এই ধরনের কাজে কিন্তু এটার খৈলটা আপনি ব্যবহার করতে পারবেন। এই ব্যবসাটা এমনই একটি ব্যবসা যেখানে আপনার আসলে ওয়েস্টেজ বলতে কোনো কিছু নেই, অনেকটা তেলের ব্যবসার মতো যেখানে আপনি তেল বিক্রি করতে পারছেন আলাদাভাবে এবং খৈল বিক্রি করতে পারছেন, অনেকটা এইরকম। আর এই মেশিনে আপনি হচ্ছে যে 1 কেজি সয়াবিনের বীজ থেকে আপনি এইরকম 8 লিটার সয়া মিল্ক তৈরি করতে পারবেন যেটা আপনি মার্কেটে প্রতি লিটার 60 থেকে 70 টাকা খুব অনায়াসে বিক্রি করতে পারবেন। এই সয়া মিল্ক তৈরি হওয়ার পরে আপনাকে এই সয়া মিল্কটা হচ্ছে যে বয়েল করতে হবে,
অর্থাৎ গরম করতে হবে। গরম করে এই সয়া মিল্কটা ফুটিয়ে এটা আপনি চাইলে সাথে সাথে খেতে পারবেন অথবা চাইলে বাজারে বিক্রি করতে পারবেন। এই ধরনের সয়া মিল্কগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, ডাক্তাররা কিন্তু এই ধরনের সয়া মিল্কগুলো এই ধরনের পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকে। আর আমাদের দেশে কিন্তু এই ধরনের রোগীর সংখ্যা কম না, এই ধরনের প্রবলেম কিন্তু অনেকেই ফেস করে। তো সেক্ষেত্রে কিন্তু গরুর দুধের চেয়ে এই ধরনের সয়া দুধ খুব কার্যকরী। এখন এই সয়া দুধ সম্পর্কে আপনাদের কিছু প্রশ্ন সবসময় থাকে, সেটা আমরা একটু ক্লিয়ার করি। অনেকে মনে করেন সয়া দুধ এবং গরুর দুধের টেস্ট সেম, সেটা কিন্তু সত্য নয়। কারণ গরুর দুধ আসে গরু থেকে আর সয়া মিল্ক আসে সয়াবিনের বীজ থেকে। তাই সয়া মিল্ক এবং গরুর দুধের স্বাদের কিন্তু অনেক তারতম্য রয়েছে এবং অনেক পার্থক্য রয়েছে। আর এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের দেশে একদমই নতুন, তাই আপনি যদি এই ধরনের প্রোডাক্টের ব্যবসা শুরু করতে চান, সবার প্রথমে আপনাকে এটার উপকারিতা এবং বিভিন্ন দিকগুলো নিয়ে কাস্টমারকে আগে জানাতে হবে, তারপরে কিন্তু আপনি সেটা মার্কেটে স্টেপ বাই স্টেপ গ্রো করতে পারবেন। আপনি যদি ফুড রিলেটেড ব্যবসা করে থাকেন অথবা আপনার ফুড রিলেটেড বিজনেস ইন্টারেস্ট থাকে, তাহলে কিন্তু আপনি অল্প পুঁজিয়ে এই ধরনের একটি ইউনিক ব্যবসা শুরু করতে পারেন। আর এই ব্যবসার ভবিষ্যৎ কিন্তু খুবই ভালো, কারণ আমাদের দেশে কোনো প্রোডাক্ট যদি একবার ট্রেন্ডে চলে যায় বা মানুষ সেটা সম্পর্কে ভালো জানে, সেই প্রোডাক্ট কিন্তু আমাদের দেশে চলতেই থাকে, সেটা কিন্তু বন্ধ হওয়ার কোনো সুযোগ থাকে না। তাই আপনি যদি এই ধরনের একটা প্রোডাক্ট আপনি আপনার এলাকায় শুরু করতে চান, তাহলে কিন্তু এই ধরনের একটি সয়া মিল্ক মেশিন কিনে আপনি চাইলে এই সয়া মিল্কের ব্যবসা শুরু করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে যারা এই ধরনের ব্যবসা শুরু করতে চায় তাদেরকে বিস্তারিত ধারণা দিতে পেরেছি। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে, অনুরোধ করবো আমাদের ভিডিওটি লাইক করার জন্য, এবং আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।